ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে 6.5 কেজি সোনা সহ 8 জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ওই ট্রেনে অভিযান চালিয়ে উপপরিচালক মোহাম্মদ শাকিল খন্দকার ও আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে শুল্ক গোয়েন্দার একটি টিম সোনাগুলো জব্দ করে এবং তাদের আটক করে। শুল্ক গোয়েন্দা রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় 4 কোটি টাকা মূল্যের 6 কেজি 547 গ্রাম সোনা জব্দ করে কাস্টমস গোয়েন্দা, যার আনুমানিক বাজার মূল্য 4.5 কোটি টাকা। জব্দ সোনা ও আটকদের ঢাকা কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় যাত্রীদের গ্রেপ্তার দেখানো হয়েছে।